বন্ধুরা, সিল্ক ওয়ার্ম যাকে রেশম পোকা বলা হয়, যেমনটা আমরা সবাই জানি, এটি একটি রেশম পোকা যে তার শরীর থেকে এমন একটি পাতলা সুতোর মতো পদার্থ তৈরি করে যা দ্বারা বিশ্বের সব থেকে দামি কাপড় তৈরি হয়। হ্যাঁ বন্ধুরা, এই পোকার যে রেশম তৈরি করে তা খুবই নরম, মজবুত আর চকচকে হয়। আর এই রেশম থেকে তৈরি কাপড় শরীরের জন্য উপকারী ও আরামদায়ক হয়। এই কাপড়ের সব থেকে বড় বিষয় হলো এই কাপড় শীতের সময় গরম আর গরমের সময় ঠান্ডা থাকে, যা সত্যি খুবই অসাধারণ একটি বিষয়। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এত দামি জিনিস উৎপাদন করা রেশম পোকা জন্ম কিভাবে হয় আর কোন প্রক্রিয়ায় এই রেশম পোকা থেকে কাপড় তৈরি করা হয়? তো বন্ধুরা, প্রাণজগতের আজকের এই ভিডিওতে আমরা জানবো রেশম পোকার জীবনচক্র ও রেশম পোকা থেকে কিভাবে রেশমি কাপড় তৈরি করা হয়। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যদি আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল প্রাণীজগৎকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেশম তৈরি করার প্রক্রিয়ায় সবার আগে স্ত্রী ও পুরুষ পোকার মিলন হয়, যেমনটা আপনারা এখন দেখতে পারছেন। আর এদের এই মিলন 6-8 ঘন্টা পর্যন্ত চলে। আর যখন এদের এই মিলন প্রক্রিয়া শেষ হয় তখন এরা দুইজন আলাদা হয়ে যায়। আর এই মিলনের এক সপ্তাহ পর মা রেশম পোকার ডিম দেওয়ার অবস্থায় চলে আসে। তারপরে মা রেশম পোকা ডিম দেওয়া শুরু করে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখুন কতটি আরামে ও সুন্দরভাবে মা রেশম পোকা ডিম দিচ্ছে। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি, এই মা রেশম পোকা একসাথে 300-400 পর্যন্ত ডিম দিতে পারে। আর একবার যখন সকল ডিম দেওয়া শেষ হয় তখন এই মা রেশম পোকার কাজ শেষ হয়ে যায়। কেননা এই রেশম পোকা পুরো জীবনে শুধুমাত্র একবারই ডিম দেয়। আর ডিম দেওয়ার 1-2 দিন পর এই মা পোকার মৃত্যু হয়। কেননা এই রেশম পোকা পুরো জীবনে শুধুমাত্র একবারই ডিম দেয়। আর ডিম দেওয়ার 1-2 দিন পর মা রেশম পোকার মৃত্যু হয়। ডিম দেওয়ার প্রথম দিন থেকে 10 দিন পরে এই ডিমগুলো থেকে লাভা বেরোতে শুরু করে, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই লাভাগুলো খুবই ছোট হয়, এই সময় এরা 1 সেন্টিমিটার থেকেও কম হয়। যখন লাভাগুলো ডিম থেকে বাইরে বের হয় তখন থেকে এরা তুতের পাতা খাওয়া শুরু করে। কেননা এই রেশম পোকাদের জন্য তুতের পাতা সব থেকে ভালো খাবার। বন্ধুরা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখি, পৃথিবীতে যারা এই রেশম পোকা চাষ করে বা রেশম পোকা থেকে রেশম তৈরি করে তারা সকলেই এই রেশম পোকাগুলোকে তুতের পাতা খেতে দেয়, যাতে এই পোকাগুলি অধিক মাত্রায় কোকেন তৈরি করতে পারে। বন্ধুরা, এই পোকাগুলি যখন থেকে তুতের পাতা খেতে শুরু করে তখন থেকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তারা এই তুতের পাতা খেতে থাকে। আর এরা প্রায় 30 দিনের মধ্যে পরিপূর্ণভাবে বিকাশিত হয়ে প্রাপ্তবয়স্ক পরিণত হয়। তারপর এরা লম্বায় 6-7 সেন্টিমিটার পর্যন্ত হয়। আর যখন এই পোকাগুলি পুরোপুরিভাবে বিকাশিত হয় তখন থেকে এরা পাতা খাওয়া বন্ধ করে দেয়। তারপর এরা ধীরে ধীরে রেশম পোকা থেকে রেশম প্রজাপতিতে পরিবর্তন হতে শুরু করে, যার জন্য এই পোকাগুলি পিপা তৈরি করে। আর এই পিপাগুলোকে সংরক্ষণ করার জন্য এরা কোকেন বানায়, যেমনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন যে কিভাবে এই পোকাগুলি নিজের চারি সাইডে কোকেন বানায়। বন্ধুরা, আপনাদেরকে আরো জানিয়ে রাখি, এই পোকা কোকেন বানানোর জন্য নিজের মুখ থেকে বেরোনো লাভা ব্যবহার করে, যা বাতাসে সংস্পর্শের পরপরই কোকেনে পরিণত হয়। আর যখনই এই পোকাগুলি পুরোপুরিভাবে কোকেন বানিয়ে ফেলে তারপর সে পিপা বানানো শুরু করে। কিন্তু বন্ধুরা, পিপা বানানোর সকল প্রক্রিয়া এই কোকেনের ভিতরে হয়, যার কারণে সেটি দেখা যায় না। আর এই কোকেনের ভিতরে পিপা তৈরি হয়ে যায়। 10-15 দিনের মধ্যে কোকেনের ভিতরে নড়াচড়া শুরু হয়ে যায়। তারপর এই পোকাগুলি ধীরে ধীরে প্রজাপতি হিসেবে বাইরে বের হয়। আর এইভাবে একটি রেশম পোকার জন্ম হয়। কিন্তু বন্ধুরা, সব থেকে দুঃখজনক বিষয় হলো কোকেন থেকে বাইরে আসার পর এই প্রজাপতি মাত্র 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। আর এই সময়ের মধ্যে এই রেশম প্রজাপতি তার সঙ্গীর সাথে মিলন করে ডিম দেয়। ডিম দেওয়ার 1-2 দিন পর রেশম পোকার মৃত্যু হয় এবং এই রেশম প্রজাপতির চক্র শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন, কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। প্রাণী জগতের সকল অদ্ভুত তথ্য এবং মজার সকল বিষয় জানতে প্রাণী জগৎ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের সাথে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।